গাইস গুড ইভিনিং তো বিকাল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে 6টা প্রায় বেজে গেছে আমরা এখন যাচ্ছি মামা বাড়ি মানে এই যে এনার মামা বাড়ি আমার মার বাপের বাড়ি আজকে আমার বিবাহ বার্ষিকী ই তো মামা বাড়ি আজকে হচ্ছে মামার অ্যানিভার্সারি তাই জন্য মাকে বাপের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সবাই আজকে দিনে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিল আজকে আমরা নিয়ে যাচ্ছি মাকে দেখা করতে আবার রাতের বেলায় মাকে নিয়ে আসবো তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের ফুল ফ্যামিলি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হতে প্রায় মামা বাড়ির হাফ রাস্তায় চলে এসেছি আর এই দেখো চারিদিকটা কত সুন্দর আর আমার মাম্মা দেখো চারিদিকে শুধু তাকি তাকি দেখছে আর আমার মা ছোটবেলার স্মৃতি দেখছে এখন মামা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বেরু করতে কোথায় যাবি শুভ মামা যাবি তো দেখো চারিদিকটা কত সুন্দর আর একটা পুকুর চারিদিকে শুধু মাঠ আর মাঠ এদিকে শুধু মাটি বলো মাঠের পাশে কোনো বাড়ি হয়নি তো আমরা তো মামা বাড়ি থেকে ঘুরে এখন যাচ্ছি প্রচুর মামাবাড়ি তোমার দাদা ভাই শ্বশুর বাড়ি তো কেউ কিন্তু জানে যে আমরা আসবো তাই তো তো দেখে হাঁটো মা চলো আর আমার মাম্মা কাছে ঘুমিয়ে আর শুভ দেখো সবার আগে যে নেওয়া সে আগে নিয়ে এসছে ঘুমিয়ে গেছে তো চলো যাই আসো আগে বাড়ি যাই চলো তোর কোনো ফোন আসছে পাসপোর্ট ছাড়া হবে না পাসপোর্ট ছাড়া তো হাজির হবে না জানি তো চলো বাড়ি যাই ভালো যা শুভ খুঁজে পাচ্ছে না ও আগে আসছে তো বুঝতে পারছে না যে এইগুলো কেমন লাগছে বল হঠাৎ করে চলে এসছি হঠাৎ তুমি কেমন আছো বাবা কেমন লাগছে বলো তো মুনিও ঘুমিয়ে গেছে বলো মানি কোথায় মামা দাদুর বাড়ি এই মামা বৌদি ফোন কর টুঙ্গি বাবা টোটা ঘুরাচ্ছে মাসির আওয়াজ পেয়ে আমি পেছনে মুখ দেখো বৌদি গেছিল মাইমার বাড়ি মানে বৌদির বাপের বাড়ি আমরা এসেছি আমার বাপের বাড়ি আর বৌদি গেছিল বৌদির বাপের বাড়ি মাম্মা তুমি কার কাছে গেছো মানি তুমি রেখে দাও তুমি থাকো মানিক আছে আর এই যে আমার দাদাদের ঘর মানে আমার বাপের বাড়ির ঘরে যে এতটা হয়ে গেছে ও এটা কি বলে বৌদি এটা কি বলে মা তো লিন্টন মানে দরজা পর্যন্ত হয়েছে দরজার উপর পর্যন্ত হয়েছে এই যে দেখি এখন সিঁড়ি হয়নি লিন্টন না রিংটন আমি কিছু দেখতে পাচ্ছি আমাদের এবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আমার বৌদি কি বলছে আমি বলছি আসলে আর চলে গেলে একটু থাকো না আমাদের বাড়ি ঘর নেই বলে কেউ থাকে না এই দেখো এই ঘরটা হবে তারপরে এসে থাকবো ছোট বলবে না ভাঙা ঘরে থেকে গেছি এখন তো এই ঘরটা হয়েছে যখন এসে থেকে গেছে এই ঘরটা ছিল না দেখো ছিল যা তুমি মামা বাড়ি চলে যাও ঠিক আছে বৌদি এখন বাপের বাড়ি চলে যাবে নানা বান্না করে খেতে নানা বান্না করে খাবে আজকে কি রান্না করছিস দিদি আজকে চিকেন হচ্ছে চিকেন আর কি শুধু চিকেন আর আমডাল হবে আমডাল হবে আর গরমে আমডাল খেতে হবে লাগে কবিতা দিদি টাটা বাই বাই টাটা আবার তোমার সবাই যাবে কবিতা দিদি আমাদের সে আমার বিয়েতে গেছে আর যায়নি আবার আসছে আমার বউ হতে গেছিল আর যায়নি আবার আসবো তুমি যাবে তুমি কবে যাবে তাই বলো দেখি কোন মাসে রবিবার টবিবার নেই সেই মাস করে যাবো তুমি কি সব কথা আছে তো চলো রাস্তায় যাই বাড়ি যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অবশেষে সব জায়গায় ঘুরে টুরে তো বাড়ি চলে এসেছি আর এত ক্লান্ত লাগছে শরীরটা কি বলবো কারণ সেই সকাল থেকে সকালে বাজারে গেছি এসেছি রান্না করেছি খেয়েছি খেয়ে মনে হয় 10-20 মিনিট রেস্ট নিয়েছি তারপর বেরিয়ে গেছি মামা বাড়ি গেলাম আমার মাম্মার মামা বাড়ি গেলাম তারপর আবার বাজারে ঘুরলাম তারপর বাড়ি এসেছি এখন প্রায়
নটা দশটা বেজে গেছে বলো, প্রায় নটা দশটা কটা বাজে? দশটা বেজে গেছে। আমি বলছি তো আমার সামনে ঘড়ি, আমি বলছি কটা বাজছে, দশটা বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনো আমাদের পেজটাকে ফলো করোনি পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে, আজকের মতন টাটা।